মানুষের পাপ যত ডিজিটাল হবে আল্লাহর আযাবও তত ডিজিটাল হবে। এক সময় ভয়ঙ্কর বিপদ ছিল কলেরা, এখন কলেরা কোনো অসুখ না। এক সময় মারাত্মক অসুখ ছিল যক্ষা, মানুষে বলতো যার হয় যক্ষা তার নাই রক্ষা। এখন যক্ষা কোনো অসুখ, এক সময় মানুষের কুষ্ঠ রোগ হইতো, কুষ্ঠ রোগ যে বাড়িতে হইতো ওই বাড়িতে ভয়ে কোনো মানুষ থাকতো না যেখানে কুষ্ঠ রোগী। কুষ্ঠ আর এখন কোনো রোগ না, সম্পূর্ণ দুনিয়া থেকে নির্মূল করা সম্ভব কুষ্ঠ এমন রোগ। এক সময় বন্ধু রোগ বাই রয়েছে কলেরা, কয় যার বাড়িতে ডায়রিয়া শুরু হয় কলেরা শুরু হয় তার বাড়িতে বলা ঢুকছে, খাডাশ ঢুকছে, রাক্ষস ঢুকছে, পেতনি ঢুকছে। কেউ কেউ গাজী সাহেবের ফকিরান তো ডোল বাজাইতো, মাত্র 30-40 বছর আগের কথা, ডোল না বাজাইলে বাড়ি থেকে বলা দূর হইব না, কলেরা কলেরার বলা দূর করতে হইব। আমার প্রিয় ভাইরা ভোগ দিত, এক সময় এটা ছিল মারাত্মক রোগ, এক সময় রোগ ছিল মারাত্মক টাইফয়েড। টাইফয়েড হলে পরে অর্ধাঙ্গ হয়ে যেত, বোবা হয়ে যেত, পাগল হয়ে যেত, জ্ঞান হারাই ফেলত। এক সময় মারাত্মক রোগ দেখা দিল আপনার বন্ধু এইডস, এইডস এখনো কিন্তু মারাত্মক হিসাবে আছে। আমার বন্ধু রোগ দেখা দিল এখন আসার, আসলো করোনা, আবার আমাদের দেশে নতুন নতুন রোগ। এই যে একটা জ্বর বাই রয়েছে নাম হয়েছে ডেঙ্গু জ্বর, আচ্ছা কোন তো কিসের কামড়ে হয়? মশা, মশা আগেও ছিল এখন আছে ভবিষ্যতেও মশা থাকবো। আগে ডেঙ্গু জ্বর হইতো না, এখন ডেঙ্গু জ্বর হইতেছে কেন? ডেঙ্গু জ্বরের পাশাপাশি এখন আপডেট যেটা চলতেছে তার নাম দিছে করোনা ভাইরাস। কি আজগুবি ভাইরাস রে ভাই, যার হবে সে বুঝবে না 15 দিন পরে টের পাবে। আপনার মধ্যে ভাইরাস আছে যার সাথে মোসাফা করবেন ওর হবে, এখানে হাত দিছেন হাত দিয়ে চলে গেছেন, আরেকজন এখানে হাত দিলে তারও হবে। এত ভয়ঙ্কর ভাইরাস, আক্রান্ত হওয়ার 15 দিন পরে আপনি টের পাবেন আপনার হয়েছে। এই 15 দিনে আপনি যত লোকের সাথে মেলামেশা করছেন, কথা বলছেন, হাত মিলাইছেন, কোলাকুলি করছেন, সবাইকে পরীক্ষা করতে হইব। আল্লাহ কয় তোদের পাপ যত আধুনিক হবে আমি আধুনিক আধুনিক ভাইরাস দেব, রোগ দেব, চিকিৎসা বিজ্ঞান অস্ত্র যন্ত্রপাতি নিয়ে পাগল হইয়া যাবে, মোকাবেলা করতে পারবে না। আধুনিক যুগের সব টেকনোলজি ফেল, ডাক্তাররাও এখন ভয়ে অস্থির, যদি করোনায় তারে ধরে। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে মহাশক্তিধর মহা ক্ষমতার অধিকারী কে? আল্লাহ, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর বাণী হলো কোরআন, কোরআন আল্লাহর বাণী। যারা কোরআন পড়বে, কোরআন বুঝবে, কোরআন অনুযায়ী আমল করবে, কেয়ামতের দিন আল্লাহর কোরআন নিজে জিম্মাদার হইয়া তারে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইক, কোরআন তোমার পক্ষে অথবা বিপক্ষে দলিল হবে। যারা কোরআন মানবে, কোরআনের শিক্ষা অর্জন করবে, কোরআনের মাহফিলের সাথে ভালোবাসা রাখবে, কোরআনের আইনের সাথে ভালোবাসা রাখবে, কোরআনের বিধানের সাথে ভালোবাসা রাখবে, কোরআনের আলোকে নিজের জীবন গঠন করবে, কোরআনের নূর দিয়া নিজের সমাজ রাষ্ট্রকে গঠন করবে, কেয়ামতের দিন কোরআন সুপারিশ করে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। জোরে কয় না কাছে বাড়াবে। আর যারা কোরআন মানবে না, কোরআন অনুসরণ করবে না, কোরআনের অর্থনীতি মানবে না, কোরআনের সমাজনীতি মানবে না, কোরআনের শিক্ষা ব্যবস্থা মানবে না, কোরআন যেটা হালাল বলছে সেটাকে হালাল মানবে না, কোরআন যেটা হারাম বলছে সেটাকে হারাম মানবে না, এমন লোকও আছে না নাই? কোরআন কয় সুদ খাওয়া হারাম, উনি কয় সুদ ছাড়া অর্থনীতি চলতে পারে না, কোরআন বলে ঘুষ খাইও না, উনি কয় ঘুষ ছাড়া তো বড় লোক হওয়া যায় না, কোরআন কয় সন্ত্রাস করিও না, উনি কয় সন্ত্রাসী ছাড়া আমরা তো চলতে পারি না, কোরআন কয় মিছা কথা কইও না, উনি কয় মিছা কথা না কইলে বড় লোক হওয়া যায় না, কোরআন কয় হক হালালি ব্যবসা করা, ওনারা কয় হালাল তরিকায় সৎভাবে ব্যবসা করা যায় না, আছে না নাই? কোরআন কয় মদ খাইও না, নেশা করিও না, ওনারা কয় মদ নেশা ছাড়া আমাদের সংস্কৃতি জমে না, নাইট ক্লাব জমে না, ক্যাসিনো জমে না, কোরআন কয় পর্দা করো, ওনারা কয় পর্দা চলতে পারে না, বোরকা খুলে ফেলো, হিজাব খুলে ফেলো, আধুনিক হও, হাফ প্যান্ট পরো, সাইকেল চালাও, ফুটবল খেলো, ক্রিকেট খেলো। তাহলে কোরআনের উল্টা পাল্টা কাফের মোশরেকেরা এত বেশি করতেছে না, আজকে এক শ্রেণী নামদারি মুসলমানেরা কোরআনের বিরুদ্ধে যেভাবে চলে গেছে,
এরা আবার কয় কি হুজুর ডাইরেক্ট দোয়া চালান, আল্লাহ যেন করোনারে নির্মূল করে দেয়। আল্লাহ এত সোজা, আল্লাহ হুজুরদের কথাই চলে, আল্লাহ পাবলিকের খোঁজ খবর রাখি কি রাখে না? অগণিত পাপ তোমরা সমাজে করবে আর হুজুররা দোয়া দিই কেমনে করোনা ফিরে দিব কও? হুজুররা উল্টাপাল্টা দোয়া করলে করোনা হুজুর গুরু ধরার সম্ভাবনা আছে না নাই? বা হুজুররা তো আগের মতো বালা নাই, দুই নম্বর হুজুরও তো আছে, হক কথা কয় না, হালাল পথে চলে না, বাতিলের সাথে মিলেমিশে কোনো রকম, লে বাবা হালুয়া।